Hello viewers, welcome to another episode of my channel and you are watching any capture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে চিন্তা করতেছিলাম যে শাকিব খানের নতুন সিনেমার গান কবে নামবে। ওমা, ইউটিউব খুলতেই দেখি শাকিব খানের গান। It's a miracle. তো বন্ধুরা, আজকে রিলিজ পেয়েছে শাকিব খানের নতুন সিনেমার নতুন গান কত ভালোবাসি তোরে, ফ্রম দ্য মুভি মনের মতো মানুষ পাইলাম না। তো এই গানটিতে এবং এই সিনেমায় শাকিব খানের সাথে যথারীতি জুটি বেঁধে কাজ করেছেন বুবলি। তো চলুন বন্ধুরা, দেখা যাক এই গানটি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। ওয়াও, শুরুতে এতগুলো বেলুন, নাইস বেলুন। ও, শাকিব খান এবং বুবলি, শাকিব খান এবং বুবলির লুক, মানে পোশাক দারুণ লাগছে। প্রথমে ও শাকিব খানের লুক চলে এসেছে। কি আলিঙ্গন! আচ্ছা, such a melodious song. Really, I love this song. আমি কিন্তু খুব এনজয় করছি, আপনারাও আমার সাথে সাথে এনজয় করুন, রাইট? কি পাহাড় পর্বতে ঘেরা লোকেশন, কিন্তু শুধু দুজনে কেন, আরো পাশাপাশি আরো কেউ থাকলে ভালো লাগতো। ও, বুবলিকে ব্ল্যাক ড্রেসে ভালো লাগছে। আচ্ছা, লোকেশনটা কোথায়? এত সুন্দর, এত বড় বড়, না বড় বড় না, সুন্দর সুন্দর পাহাড়। ও, একটু পর পর ড্রেস চেঞ্জ হচ্ছে, ভালো। তবে শাকিব খানের এই চুলের কাটিংটা, এটা আমরা পাঁচবার সিনেমাতে দেখেছিলাম। যাই হোক, কাটিং দেখি আসা যায়। আবারও বেলুন,
অসাধারণ একটা মিউজিক এই যা শেষ হয়ে গেল ওকে গাইস থামস আপ তো বন্ধুরা 4 মিনিট 47 সেকেন্ডের একটি লম্বা গান শুনলাম অসাধারণ লাগলো গানটির কথা লিখেছেন ও শুরু করেছেন আমাদের বিখ্যাত মিউজিশিয়ান শফিক তুহিন তার সেই গানটির কথা কিন্তু আজও মনে পড়ে আপনারা গেস করুন আমি কোন গানটির কথা বলছি তো যাই হোক গানটি গেয়েছেন কিন্তু আমাদের বিখ্যাত সিঙ্গার ইমরান এবং শরলিপি এই সিনেমা পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু তার কোনো ছবি দেখেনি এবং সিনেমাটি প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া তো মনের মতো মানুষ পাইলাম না সিনেমাটি আগামী ঈদুল আজহায় রিলিজ পাবে তো বন্ধুরা মনের মতো মানুষ পাইলাম না এটা কেমন নাম আচ্ছা যাই হোক মনের মতো মানুষ পাইলাম না সিনেমার জন্য থাকলো অনেক 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 শুভকামনা তো মনের মতো মানুষ পাইলাম না এই নামটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এই নামটি কেন যুক্তিসঙ্গত নয় সেটাও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন কিন্তু কত ভালোবাসি তোরে এই গানটি কিন্তু আমি দারুণ এনজয় করেছি যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার বিশ্বাস আপনারাও এই গানটিকে ব্যাপকভাবে এনজয় করবেন এবং এই গানটি বারবার বারবার শুনবেন রাইট এই গানটি এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91 আপনাদের জন্যই আমি তাই আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য সুস্থতা কামনা করছি যাতে আর কারো কোনো ডেঙ্গু জ্বর না হয় কারণ আপনারা জানেন যে ঢাকা শহরে এখন ব্যাপকভাবে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে এবং এতে অনেকে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারাও গেছেন তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই কিন্তু আমি এটুকু করতে পারি যে তাদের আত্মার জন্য মাগফিরাত কামনা করতে পারি তারা যেন জান্নাতবাসী হন আর আমরা যারা বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুক আমিন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর আমি যদি সুস্থ থাকি নেক্সটে আবারও ফিরে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ